নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের একটি রাইসের রেসিপি, যার টেস্ট অনেকটা বিরিয়ানির মতো। বাট এই রাইসটি কিন্তু বিরিয়ানির মতো রান্না করা, অত কষ্ট সাপেক্ষ বা সময় সাপেক্ষ নয়, খুব চটজলদি রেডি হয়ে যায়, সামান্য উপকরণেই রেডি হয়ে যায়। তো চলুন কীভাবে বানায় রাইস রেসিপিটি আমরা দেখে নিই। আর মাটনের চর্বি যারা ভালো খান তাদের কিন্তু এই রাইস রেসিপিটি দারুণ লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করবেন। পাত্রটা প্রথমে গরম করে নেব। 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে সামান্য ঘি আমি অ্যাড করে দেব। মাঝে মাঝে একটু আলাদা টাইপের কিছু খেতে ইচ্ছা হলে এই রাইসটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এর সাথে কোনো তরি তরকারি লাগবে না, শুধু শুধুই এই রাইসটি কিন্তু দুর্দান্ত লাগে। এইবারে আমি দিয়ে দেব 2 এলাচ, 2 লবঙ্গ, সামান্য 1 টুকরো দারচিনি আর 3 টুকরো তেজপাতা। ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ফ্রাই হয়ে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, এই টাইমে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন হালকা চেঞ্জেস এসছে, এই টাইমে আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটি আলু। ছোট করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। এইবার হিট মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে আলুটাও আমি ফ্রাই করে নেব। বাড়িতে লোকজন আসলে আলাদা কিছু বানিয়ে খাইয়ে তাক লাগিয়ে দিতে চাইলেও কিন্তু এই প্রিপারেশনটি বানিয়ে ফেলতে পারবেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে, নিজেদের অফিসে যাওয়ার সময়, বা কেউ যখন অফিসে যাবে তাকেও অফিসের টিফিনে কিন্তু এটি বানিয়ে দিতে পারবেন অনায়াসে। আর এর সাথে কিন্তু যেটা বললাম, কোনো তরি তরকারি আর লাগবে না। পেঁয়াজটা যেই হালকা একটা কালার চলে আসবে, হালকা ব্রাউন কালার চলে এসেছে, এই টাইমে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা, 2 রসুন বাটা, আর দিয়ে দেব 5 পিস কাঁচা লঙ্কা বাটা। এখানে আমার চালের পরিমাণ হচ্ছে 150 গ্রাম, 150 গ্রাম চালের অনুপাতে আমি মশলা অ্যাড করছি, আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। মশলাটা দিয়ে দিয়েছি, এইবার দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দেব কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কাশ্মীর লঙ্কাটা কিন্তু খুবই সামান্য ইউজ করতে হবে। হিটটা কমিয়ে 2 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, মশলাটা একটু মজে এসেছে, এই টাইমে আমি অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রেখেছি সয়াবিন। আমি দিয়ে দেবো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যখনই আমি কোনো নতুন রেসিপি ছাড়ব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমেই কিন্তু পৌঁছে যাবে। এইবার দিয়ে দেব চর্বি, মাটনের চর্বি, এটা অপশনাল, টেস্টটা অনেকটা বেটার হয়, বাট যারা না খেতে চান তারা না দিতে পারেন, বাট আমি এটা ইউজ করি। মাটনের চর্বিটা দিলে, ফ্যাটটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। বেশ খানিকটা চর্বি আমি দিয়ে দিয়েছি, এইবার এটা মিশিয়ে নেব। চর্বিটা দিয়ে করে দেখবেন, দারুণ টেস্টি হয়, এক আধ দিন খাওয়া যেতেই পারে ডায়েট ভুলে। এইবার আমি 2 থেকে 3 মিনিট হিট লোতে রেখে মশলাটা কষিয়ে নেব। 3 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা, এটা হোমমেড বিরিয়ানি মশলা, 1/2 চামচ আমি দিয়ে দিলাম।
আপনার রেডিমেড যে বাজার চলিত বিরিয়ানি মশলা আছে সেই বিরিয়ানি মশলাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এইবারে আমি দিয়ে দেব বাসমতি চাল। আগে থেকে আমি ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি, সেই চালটা আমি দিয়ে দিলাম। এখানে আমার 150 গ্রাম চাল আছে। আপনারা চাইলে রেগুলার যে চাল দিয়ে ভাত খান সেই চাল দিয়েও কিন্তু এই প্রিপারেশনটি করে নিতে পারবেন। এইবারে চালটা ভালোভাবে মিশিয়ে আমি হিটটা এই টাইমে বাড়িয়ে দেব। হিটটা বাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে চালটাকে একটু ভালোভাবে ফ্রাই করব। ভালোভাবে চালটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে, নইলে কিন্তু তলা দিয়ে ভরে যাবে। চালটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সাদা সাদা হয়ে এসেছে। এই টাইমে আমি জল অ্যাড করে দেব। এখানে 150 গ্রাম চাল যেহেতু আমি ইউজ করেছি সেই জন্য আমি 300 গ্রাম জল দেবো। আর জলটা কিন্তু আমি আগে দিয়ে ফুটিয়ে রেখেছি, যা চাল তার ডবল কিন্তু জল ইউজ করতে হবে, আর জলটা অবশ্যই গরম জল। জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে হিটটা কমিয়ে দেব। হিটটা কমিয়ে এইবার দিয়ে দেব সামান্য গোলাপ জল। যেহেতু 150 গ্রাম চাল সেহেতু সামান্য গোলাপ জল আমি অ্যাড করলাম। এইবারে পুরো ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর এখন আমি সামান্য লবণ আর অ্যাড করবো। আমি টেস্ট করেছি লবণ একটু কম লাগছে, সামান্য লবণ অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি, এইবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন পুরো জলটা কিন্তু টেনে গেছে, সামান্য একটু ভেজা ভেজা আছে। এই টাইমে আমি দিয়ে দেব ঘি, আবার 1/2 টেবিল স্পুন ঘি আমি দিয়ে দেব। দিয়ে একদম হালকা হাতে এটা আমি একটু ওলট পালট করে দেব, নইলে কিন্তু চালটা ভেঙে যাবে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এইবারে হিটটা আমি বন্ধ করে দেব। হিটটা বন্ধ করে এই যে ভেজা ভেজা অবস্থায় আছে ঠিক এই টাইমেই আমি হিটটা বন্ধ করে 15 মিনিট পুরো চেপে ঢেকে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসব। 15 মিনিট পর আমি ফিরে এসেছি, রাইসটা আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এই নতুন ধরনের রাইসটি রেডি হয়ে গেল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আবার দেখা হবে, সবাই ভালো থাকুন। আজকে এখানেই শেষ, টাটা।